শুধুমাত্র নস্টালজিয়ার টানেই আপামর বাঙালি রেডিও নিয়েই মাতবেন মহালয়ার ভোরে। আশ্বিনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোর মঞ্জির। একসময় মহালয়ার সকাল মানেই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কণ্ঠে দেবীর চণ্ডীপাঠ দিয়ে মহালয়ার সকাল শুরু হতো। বর্তমানে আধুনিক যুগে এবং ডিজিটাল যুগে বিকল্প অনেক কিছুই, যেমন মোবাইল অ্যাপ, রেডিও অ্যাপ থাকার কারণে হারিয়ে যেতে বসেছে পুরনো সেই রেডিও। ধুলো মাখা রেডিও ঝাড়তে ঝাড়তে মহালয়ে রোমন্থন করলেন উখড়ার প্রবীণ নাগরিক গৌরব মুখার্জি। মহালয়ার প্রাককালে তিনি বললেন, টেকনোলজির প্রাচুর্যে যে রেডিও সেটটির কথা মনে থাকে না আজ, আজ আপামর আম বাঙালির সেই রেডিওই সময় সরণি বেয়ে মহালয়ের আগে ফিরে আসে হারানো স্মৃতি নিয়ে। ঘুম চোখে রাত চারটের সময় বালিশের পাশে রাখা রেডিও অন করলেই বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কণ্ঠে আশ্বিনে শ্রাদ্ধপাতে, হ্যাঁ ঠিকই ধরেছেন, মহিষাসুর মর্দিনী, বাঙালির চিরন্তন এক আগমনি। ইউটিউব, MP3 ফাইল, CD যাতেই সেই প্রোগ্রামের রেকর্ডিং থাকুক না কেন, মহালয়ার ভোরে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান শোনার মধ্যে হয়তো লুকিয়ে আছে বাঙালির স্মৃতিসত্তা। এ না হলে অন্ডা, লুখড়া, পাণ্ডবেশ্বর, লাউধোয়া সর্বত্রই মহালয়ের ঠিক আগে আগেই রেডিও সেট সারানোর এত ব্যাকুলতা কেন? সাবেক রেডিওই জায়গায় এসেছে ডিজিটাল FM। এতেই বোঝা যায় বাঙালির নস্টালজিয়ার প্রতি টান বদলায়নি। বছর 80-এর গদাই ব্যানার্জি হোক বা বছর 25-এর শুভ চ্যাটার্জি, প্রত্যেকেই ধুলো ঝেড়ে দুটি ভাঙাচোরা রেডিও নিয়ে হাজির হয়েছেন একটি ইলেকট্রনিক্সের দোকানে। তাদের বক্তব্য, যতই রঙিন টিভিতে অনুষ্ঠান হোক, রেডিওতে ওই অনুষ্ঠান না শুনলে মনে হয় ঠিকভাবে পুজোই শুরু হলো না। আগে রেডিওতে মানুষ মহালয়া শুনত, এখন কি পরিবর্তন হয়েছে? রেডিওতে মহালয়া সব শুনতো, এখন রেডিও উঠে গেছে, তাই জন্য সব টিভিতে দেখি। আপনারা কিসে শুনতেন আগে? রেডিওতে। এখন কিসে দেখেন? এখন টিভিতে। কি তফাত, আগে ভালো ছিল না এখন? এখন থেকে আগে ভালো। আপনার নাম জোরে বলুন একটু। সাড়ানোর বেশি আছে, কাজ আছে আপনাদের? না, বেশি আছে না, কম মানুষেরই, বয়স্ক মানুষেরই ওই রেডিও এখন আছে। তার কারণ রেডিওর এখন পদের পদেরটা কমে যাচ্ছে, যে এখন রেডিওতে মহালয়ের কম শুনে সবাই এখন মোবাইলে শুনছে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবসময় সেটা খারাপ বিষয়। সেটা খারাপটা কোথায় না, মহালয়ার ক্যাসেটটা যে কোনো সময় বাজাচ্ছে, এটা কিন্তু মানুষের আমেজটা কমে যায়। আগে আমি রেডিও সেরেছি, তখন রাত 12 অবধি রেডিও সারতাম, বুঝলেন তো, রাত 12 অবধি। হ্যাঁ, এত চাহিদা ছিল আর এত রেডিও আসতো। আর ভোরবেলায় যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, সেই মহালয়ার যে আমেজ, সে আমেজ এখন কমেছে। তার কারণ টিভি আর মোবাইল। আর দ্বিতীয়ত ওই যে যে জিনিসটা আমি সারা বছর মধ্যে একবার পাবো, সেটা আমি সবসময় পাচ্ছি, কিন্তু সেটা মানুষের আকর্ষণটা কমে গেছে। আপনার নাম? আমার নাম ধরে নিয়ে দোকান করছেন আর কিভাবে আগের তুলনায় এখন রেডিও রিপেয়ারিং কেমন আসছে? আমি 1982 সালে আমি দোকান আরম্ভ করেছি, এবং আমি 1976 থেকে এই কাজে আমি জড়িত আছি। আগে প্রচুর কাজ আসতো, আগে রাত জেগে জেগে আমরা কাজ করতাম রেডিও কাজ। রেডিও আগে প্রতিটি বাড়িতে আগে রেডিওর মহালয়া রেডিওতে শুনতো, কিন্তু এখন এই কম্পিউটারের যুগে, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি এইসব ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে এখন সবাই তাতেই মহালয়া দেখে নিচ্ছে, এবং রেডিওর গুরুত্বটা এখন অনেক কমে গেছে। যদিও সবটাই যে কমেছে সেটা নয়, হ্যাঁ এখনো পর্যন্ত রেডিও চলছে, কিন্তু রেডিওর ধরনটা পাল্টে গেছে। আগে যে
আকাশবাণীর মাধ্যমে যে মহিষাসুর মর্দিনী হতো, এখন সেই মহিষাসুর মর্দিনী হচ্ছে, কিন্তু FM রেডিও নতুন নাম দিয়ে যে চালু হয়েছে তাতেই শুনছে। এবং সার্বিকভাবে বলা যায় যে রেডিওর গুরুত্ব এখন প্রায় 90%-এর মতো কমে, কারো কারো বাড়িতে রেডিও আছে। হ্যাঁ, এবং সে অনেক পুরনো, হয়তো তার অনেক বয়স হয়েছে, বয়স্ক লোক, তাদের বাড়িতে এখনও রেডিও বাজে। হ্যাঁ, কিন্তু এখনকার জেনারেশন, এখনকার যে ছেলেমেয়েরা, তারা কিন্তু রেডিও শোনা প্রায় শোনেই না বলতে গেলে। হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম বাবলু দত্ত, বাড়ি উপরা। ব্যবহার করতো রেডিও, তো এখন রেডিওর চাহিদা কেমন আছে? এখন চাহিদা অনেক কমে গেছে, চাহিদা সে পরিমাণ নাই, কিন্তু রেডিও একটা সম্পূর্ণ আলাদা জিনিস। রেডিওর খবর, রেডিওর এখন যেটা মানুষকে আরও বেশি ইয়ে করেছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা সব কিছু। আমি আমার বৌদি রেডিওটা শুনি, তো মানে যে গানগুলো আমরা টিভিতে বা সাধারণত অন্য কিছু তো শুনতে পাই না, সেই সব গানও সারাদিনই টিভিতে এখন চলে। আর আস্তে আস্তে টিভির ব্যবহার কমে যাচ্ছে। আগেকার দিনে এই মহালয়া মানে একটা টিভির বাজার ছিল, বিভিন্ন পুরনো যেমনই দোকান হোক সে দোকানেও লাইন পড়তো টিভি, মানে কী বলে তোমার রেডিও সারানোর জন্যে, যে রেডি করে দাও আমাকে, রেডিও রেডি করে দাও, যে আমি যেন তোমার দিয়ে কী বলে ভোরে যেন অনুষ্ঠানটা শুনতে, ওই যে ভোরের যে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের ওই যে আওয়াজটা আশ্বিনের শরদ প্রাতে, ওই আওয়াজটা একটা কানে ঢুকে থাকে মানুষের, সেই আওয়াজটাই হচ্ছে গিয়ে পুজোর সূচনা। মনে হয় যেন পুজোর মা হয়তো বোধহয় বাড়িতে ঢুকে গেল মন্দিরে। কী নাম আপনার? আমার নাম শশাঙ্ক শেখর ব্যানার্জি, গোপাল। শুধুমাত্র